কারখানায় লগ আউট ঘোষণাকে কেন্দ্র করে কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ উলুবেরিয়া গ্রোথ সেন্টারে লাইফ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি কারখানায় হঠাৎ করে লগ আউট ঘোষণা করার ফলে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন উল্লেখ্য এই লাইফ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানায় পঁচিশ জন স্থায়ী এবং পঁচিশ জন চুক্তিভিত্তিক শ্রমিক কাজ করেন শ্রমিকদের অভিযোগ বিভিন্ন অজুহাতে শ্রমিকদের পাওনা ছুটি কেটে নেওয়া হয় এবং বিভিন্ন ইনসেন্টিভ তাদের দেওয়া হয় না আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা দেখেন কারখানা গেটের সামনে মালিক সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ জারি করেছেন এবং এই দেখে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং মালিকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরো রিপোর্ট নিউজ বাংলা টুডে